हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज आमी तुम्हारे साथे आटा दिए तैरी बिस्कुटे रेसिपी शेयर करब, जा खेते खूब खास्ता एवं टेस्टी है। टाइम वेस्ट ना करे चलो रेसिपिटा शुरू करी। आमी प्रथमे एक मिक्सिंग बोलर मध्य एक कप आटा निये निच्छी। एबार आमी वन टेबल स्पून सादा तिल दिए दिए, वन फोर टी स्पून एलाचर गुड़ो दिए दिलाम, स्वाद मतो लवण दिए दिलाम, और टू टी स्पून मतो आमी रिफाइन अयल दिए दिए। तेलेर साथे आटाटाके भालो करे मिशिए निच्छी। मेशानो हये गेछे, एबार आमी एकटा बाटिते वन टेबल स्पून चीनी निये निएछी और टू टेबल स्पून जल दिए दिच्छी। জলের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওই চিনিগুলো জলটা দিয়ে আমি আটাটাকে মেখে নেব। আটাটাকে খুব শক্তও নয় আবার খুব নরমও নয়, এইভাবে মেখে নিতে হবে। আটার দোটা থেকে আমি দুটো লেচি কেটে নিচ্ছি। এবার একটা লেচিকে আমি বেলে নিচ্ছি। লেচিটাকে আমি মোটা করে বেলে নেব, এই যে এরকম মোটা করে বেলেছি। এবার এরকম একটা কৌটার ঢাকা নিয়েছি, নিয়ে আমি গোল গোল শেপে এগুলোকে কেটে নেব। গোল গোল শেপে আমি কেটে নিয়েছি। এবার এ থেকে একটা নিয়ে আমি টুথপিকের সাহায্যে লম্বা লম্বা দাগ টেনে দিচ্ছি। এইভাবে আমি ডিজাইন করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা করে নিয়ে আমি তেল গরম করে নিয়ে এবার তেলের মধ্যে বিস্কুটগুলোকে আমি ভেজে নেব। খুব কড়া করে ভাজলে হবে না, তাহলে পুড়ে যাবে। আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বিস্কুটগুলোকে ভেজে নিচ্ছি। বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে, সব বিস্কুটই আমার ভাজা হয়ে গেছে। আমার এই বিস্কুটের রেসিপি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট হলো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।